বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমথুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েক সপ্তাহ ধরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। গুলির বিকট শব্দে কাঁপছে এপারও, তাতে আতঙ্কে কোনাপাড়ার পার্শ্ববর্তী শূন্যরেখার আশ্রয় শিবিরে থাকা 4,000-এর বেশি রোহিঙ্গা এবং ঘুমধুম ইউনিয়নের কয়েক হাজার বাংলাদেশি। ওপারের গোলাগুলির ঘটনা নজরদারিতে রাখছে বর্ডার গার্ড বাংলাদেশ। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুম্র সীমান্ত, ওপারে থেমে থেমে চলছে গোলাগুলি, হেলিকপ্টার থেকেও ফেলা হচ্ছে বোমা, ছোড়া হচ্ছে গুলি। জানা গেছে রাখাইনের স্বাধীনতাকামী আরাকান আর্মি ও মিয়ানমার সেনাদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। শনিবার সকালে ব্যাপক যুদ্ধের খবর পাওয়া গেছে, প্রচণ্ড শব্দে আতঙ্কে স্থানীয়রা। এছাড়া শূন্যরেখায় আশ্রয় শিবিরে অবস্থান করা 4,000 রোহিঙ্গাও আছেন আতঙ্কে। আমাদের উপর দিয়ে মটরগুলো যাচ্ছে, আমরা খুব আতঙ্কে দিন কাটাচ্ছি। যেমন আমাদের কাছে প্রমাণ আছে, দেখেন আমাদের হাতে এখনই বোমের অংশগুলো পেয়েছি। আমাদের সন্তানেরা ভয় পায়, বলে এটা কি, আবার হেলিকপ্টার আসে বোম ডালে, গুলি বোমা মারে ওইখানে আরেক জায়গায়, কিন্তু আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের নিরাপত্তা নাই। গত রোববার তুম্র সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে দুটি মর্টার শেল, এর প্রতিবাদও জানিয়েছিল বাংলাদেশ। আতঙ্কের কথা জানান স্থানীয় জনপ্রতিনিধিও। বিজিবিকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। উত্তেজনার কিছুটা প্রভাব আমাদের নাইক্ষ্যংছড়ি এবং ঘুমথুম সীমান্ত, যেটি সেখানকার মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছিল শুরুতে, আমরা সেটা নিয়ে কাজ করেছি। তাদেরকে আমরা তাদের সাথে কথা বলেছি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তারা সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের সীমানায় বিজিবি এবং আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় আছে, আর আমরা এই মোটর সেল পড়ার বিষয়টি সরকারকে অবহিত করেছি। সরকার বাংলাদেশের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা বিবেচনা করছে এবং কঠোর অবস্থানে আছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সে বিষয়ে সরকার কড়া অবস্থানে আছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।